নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেলে প্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল টোয়েন্টি এইথ মার্চ দু হাজার বাইশ সোমবারের দিন কালকের দিনে আপনি মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকা হলে কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করবো ভগবান মহাদেবকে ডাকুন শিবশম্ভুকে ডেকে দিন শুরু করুন আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন কালকের দিনে ওভারঅল কি রেজাল্ট হতে পারে চলুন একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরা যাক কালকে মকর রাশি শ্রবণা নক্ষত্র কৃষ্ণপক্ষের একাদশী এবং সিদ্ধ বা যোগ চলবে তাই পজিটিভ দিন হচ্ছে পজিটিভলি কাজে লাগান আশা করব আপনারা বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন চলুন সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা পরপর শুরু করি যে যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন ভরণী মৃগশিরা আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাতি বিশাখা জ্যেষ্ঠা মূলা শ্রবণা শতভিসা ভাদ্রপদ রেবতী এই নক্ষত্রের জাতক জাতিকাগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বেটার ফল আগামী কালকে দিনে পেয়ে যাবেন বা পেতে পারবেন কালকের দিনে টাইমটা একটু বুঝুন মোটামুটি দশটা দশ পনেরো মিনিটের আশেপাশে থেকে বারোটা এই টাইমটা একটু চাপের হবে আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে সময় পড়বো অনেক ক্ষেত্রে অনেক রাশির সময়টা ভুলে যাই আপনারা অনেকে এটা ধরেন এটাকে মানে মানে ফলো করেন তা দশটা দশ পনেরো মিনিট থেকে বারোটার মধ্যে সময়টা কিন্তু একটু প্রেশার দিতে পারে আগামী আগামীকালকের দিনে যাত্রা শুরু করছেন বুঝে শুনে দুপুরে একটা পাঁচ মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে মানে দুপুর দুপুরবেলাটায় আর কি বড়ো সাইনিং বড়ো ডেল বড়ো কন্ট্রাক্ট সাইনিং বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা ছটা বাজতে পাঁচ এই টাইমটার মধ্যে সময়টাকে আপনারা বুঝে ব্যবহার করুন বুঝে শুনে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন যে যে বিজনেসগুলো আগামীকালকের দিনে বেটার ফল দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে প্রোমোটারই ভালো হবে কনস্ট্রাকশান ভালো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুডস গাড়ি ভালো দিকেই যাবে যদিও গাড়ির লাইন একটু চাপে রয়েছেন যারা গাড়ির বিজনেসম্যান একটু চাপে রয়েছেন কিন্তু গাড়ির লাইন আস্তে আস্তে কালকের দিনে আশা করছি ভালোর দিকে যাবে ফুড প্রোডাক্ট যে কোনো ফুড প্রোডাক্ট সেটা হোটেল রেস্টুরেন্ট হোক মিষ্টি হোক ফাস্ট ফুড হোক একটু প্রেসারে থাকছেন সেলস এবং মার্কেটিংয়ের ছেলেরা চাপে থাকতে পারেন কালকের দিনে মেডিকেল মেডিসিন ভালো ফল দিচ্ছে কালকের দিনে সিক্রেসি মেনটেন করে কাজ ভালো ফল দিচ্ছে কালকের দিনে স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন গ্ল্যামার ফিল্ড কালকের দিনে চাপে রাখছে দশকর্মা মুদিখানা মোটামুটি হচ্ছে সবুজ জিনিসপত্র শাকসবজি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো ভালোর দিকেই যাবে পশু পাখি নিয়ে যারা কাজ করেন যেমন ধরুন কেউ মাছ বিক্রি করেন কেউ মাংস বিক্রি করেন তারা আপনি থাকবেন আগামীকালকের দিনে তাই এটা মোটামুটি দিক বিজনেসের ব্যাপারে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি আপনি মেস থেকে মিন রাশি জাতক বা জাতিকা হলে কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন শুরু করা যাক শুরু করি আপনি শুনে নিন একটুখানি কালকের দিনে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেসের জন্য সাদা এবং হলুদ বেস্ট কালার সাদা হোয়াইট এবং হলুদ বেস্ট কালার কালো অ্যাভয়েড করবেন মহাদেবকে ডাকছেন দুই সংখ্যার ব্যবহার করছেন চেষ্টা করছেন দশটা কুড়ি থেকে এগারোটা পঁয়ত্রিশ সামলে ব্যবহার করার বারোটা পাঁচ টু সাড়ে তিনটে বেস্ট টাইম অর্থাৎ বারোটার পরের সময়টাকে পজিটিভলি ব্যবহার করার কথা বলছি বা পরামর্শ দিচ্ছি অতিরিক্ত উগ্রতা অতিরিক্ত রাগ মাথা গরম আপনার কাজের ক্ষতি করতে পারে পরিস্থিতিকে ম্যানেজ করতে হবে ডিপ্লোম্যাট হতে হবে এবং একটু কিছু কিছু ক্ষেত্রে ডিপ্লোমেসি বা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা আপনাকে সফলতার মুখ দেখাতে পারে কালকে অয়েলিং কালকে বাটারিং করে সাফল্য আসতে পারে যদিও কথাগুলো শুনতে খারাপ লাগে বাট এটা হতে পারে তাই কালকে জুনিয়রদের সাপোর্ট বাচ্চা ছেলে মেয়েদের সাপোর্টে উন্নতি ওভারঅল কাজকর্ম বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং পরিস্থিতি অনুযায়ী যারা চলতে পাচ্ছেন। যারা একটু ম্যানেজ করতে পারেন এদিক ওদিক ম্যানেজ করে নিতে পারেন তারা কিন্তু স্টেবেল রেজাল্ট পাচ্ছেন এবং কালকের দিনে বেটার রেজাল্ট হবে আদারওয়াইজ যারা উগ্র মানুষ যারা কারো ধার ধারেন না কাউকে মানে ওই এই ব্যাপারগুলো তারা কিন্তু একটু চাপে থাকতে পারেন তাদের ক্ষেত্রে চাপ বাড়তে পারে তাই একটু ম্যানেজ করতে দেখুন আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন মেষ রাশির জাতক বা জাতিক যাদের শরীর মোটামুটি থাকছে আশা করছি গুরুজনদের শরীরও ব্যাপক কোনো প্রবলেম দেবে না ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে বিজনেসে মন্দা চলছে ব্যবসা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না তাই বিজনেসের ব্যাপারে লক্ষ্য রাখা উচিত দাম্পত্য জীবনে সুফল জ্ঞাতি থেকে বিরোধ আসতে পারে জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় বিরোধ বলতে ঠিক ওই বিরোধ বলছি না একটু একটু বাঁকা চোখে দেখা একটু উল্টো পাল্টা কথা বলে এগুলো আসতে পারে প্রেমিক প্রেমিকারা যথারীতি ভালো ফল পাচ্ছেন সন্তান কিন্তু ভোগাচ্ছে কথা শুনবে না পড়াশোনা করতে চাইবে না বা যাই হোক এই ব্যাপারগুলো তবে এক্সপেক্টেড যে বিদ্যাস্থান আপনাদের আপনাদের পড়াশোনার জায়গা কিন্তু ওভারঅল শুভ বা মোটের ওপর ভালো ফল দিয়ে যাচ্ছে অশ্বিনী কৃত্তিকা কালকের দিনে আমি বলবো দূর ভ্রমণ বুঝে শুনে করবেন ওশ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সাইলেন্ট ওয়ার্কার হন চুপচাপ কাজ করুন বেশি ঢাকঢোল পেটাবেন না এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কথা বলতে পারলেই সাফল্য আসবে তাই কথা বলুন বেশি করে কথা বলুন বেটার রেজাল্ট হবে বৃষরাশির জাতক বা জাতিকাদের আকাশি রং বেস্ট কালার সাত সংখ্যা বেস্ট নাম্বার ডিপ রেড অ্যাভয়েড করুন শিব পুজো করুন চেষ্টা করুন দশটা পনেরো মিনিট থেকে বারোটা সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন বারোটা কুড়ি মিনিট থেকে পৌনে তিনটে বেস্ট টাইম ব্যবহার করার জন্য বা ব্যবহার করার ক্ষেত্রে বৃষরাশির মানসিক চাপ বাড়তে চলেছে সব মিলিয়ে একটা চাপের পরিস্থিতি বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমি কর্মক্ষেত্রে বলছি না কাজকর্ম মোটার মোটের ওপর স্টেবেল ইয়ার এন্ডিংয়ের সময় নর্মাল একটা প্রেসার প্রত্যেকটা মানুষের থাকছে সেই প্রেশার চলছে চলবে কিন্তু ওভারঅল কাজ বা কাজ কর্ম সম্পাদন কর্মক্ষেত্র কর্মের জায়গা আশা দিয়ে আমি স্টেবেল রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তুলে ধরছে তো বিশরাসি চাকরি বা চাকরি ক্ষেত্র ওভারঅল শুভ কিন্তু সব মিলিয়ে একটা মানসিক চাপ দিচ্ছে দাম্পত্য জীবন থেকে প্রবলেম আসতে পারে ফ্যামিলির সাথে সম্পর্ক যদিও তুলনামূলকভাবে স্টেবেল বলছি কাজকর্মে রিক্স নেবেন না গথে চলুন ওভারঅল চলছে যেটা বলা চলে ভালোভাবে চলছে মোটের ওপর সুন্দরভাবে চলছে দায়িত্ব ভালোভাবে পালন করছেন এবং বাধ্য ছাত্র ছাত্রী হয়ে আপনি এগোতে থাকুন আপনি যদি বৃষরাশির মানুষ হন শরীর ভালো থাকছে কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বোধ সাইড দিয়ে একটা টেনশান ট্রেস দুশ্চিন্তা আসতে পারে ব্যবসায়ীরা অত্যন্ত স্টেবল রেজাল্ট পাচ্ছেন বৃষরাশি বিজনেস করে খান এক্সপেক্টেড কি আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন এবং ভালো ফল আপনাদের জন্য আশা করছি ভালো রেজাল্ট আশা করছি আপনি যদি বিশ্বরাশির মানুষ হন সন্তান সুখ অত্যন্ত শুভ বিজনেস অনেক বেশি স্টেবেল এবং স্টেবিলিটির সাথে ব্যবসা করছেন আর বিদ্যাস্থানও ভালো রেজাল্ট দিচ্ছে তাই রিলেশনশিপ মনের জায়গা মানসিক শান্তির স্বস্তির জায়গা খেয়াল রাখুন কৃত্তিকা নক্ষত্র আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না রোহিণী নক্ষত্র বন্ধু বান্ধবীরা সাহায্য করবে বন্ধু বান্ধবী এনাদের সাহায্য নিতে পারেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না বেহিসাবি হয়ে পড়তে পারেন ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন খেয়াল রাখতে হবে পরের রাশি মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে কালকের দিনে প্রপার হলুদ দুই সংখ্যা দশটা কুড়ি থেকে এগারোটা চল্লিশ সাবধানে ব্যবহার করা বারোটা বাস্তে পাঁচ আপ টু তিনটে ভালো সময় হচ্ছে কালকে ডিপ ব্লু অ্যাভয়েড করছেন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন মিথুন রাশির মানুষ হন মিথুনের স্বাস্থ্য ভালো ফল দিয়ে যাচ্ছে তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে চাপ নেই মা বা মাতৃস্থানীয় ব্যক্তি শরীরের জায়গাটা খেয়াল রাখুন কর্মর ব্যাপারে আমি আশাবাদী আপনারা ডাইনামিক থাকবেন রিক্স নিতে পারেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট বার করে আনতে পারছেন যথেষ্ট পজিটিভিটির সাথে কাজ করছেন এবং কাজের গ্রোথ খুব ভালো হচ্ছে লোক কে কন্ট্রোল করতে পারবেন পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর সকলের মন রেখেও চলতে পারছেন হ্যাঁ হয়তো সকলের রাখা যায় না বাট বিশ জনের মধ্যে আঠেরো জন বলবে হ্যাঁ এই ছেলেটা বা মেয়েটা ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে চলছে তাই কালকের দিনে মিথুন রাশিকে আমি বলব স্টেবিলিটির সাথে কাজ করা উচিত সুন্দরভাবে কাজ করা উচিত অ্যাগ্রেসিভ হতে হবে না সকলকে নিয়ে চলার চেষ্টা করুন এবং আপনি চেষ্টা করবেন সকলের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার পারবেন বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নয় ভালো হচ্ছে না ব্যবসায়ীরা চাপে থাকছেন মিথুন রাশি ইনভেস্টমেন্ট কালকের দিনে দেখে করবেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে দাম্পত্য সুখ যথেষ্ট শুভ এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রেমিক প্রেমিকারা একটু প্রবলেমে থাকছেন সন্তান আদির জায়গা ভালো রেজাল্ট দিচ্ছে এবং গুরুজনদের সাথে সম্পর্ক গুরুজনদের সাথে বোঝা বোঝাপড়া স্টেবেল থাকছে বিদ্যার জায়গাটা মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে আরও বেশি অ্যালার্ট থাকা উচিত আরও বেশি সাবধান থাকা উচিত এটা এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে মিথুন মৃগশিরা নক্ষত্র হলে কালকের দিনে ঝুঁকি নিতে পারেন নেওয়ার দিন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এজেরদের সাহায্য নিন বয়স্ক বয়স্ক মানুষ সাহায্য নিন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা মেনটেন করুন আপনার সাকসেস ঢাক পিটিয়ে না বলে একটু গোপনীয়তা একটু সিক্রেসি মেনটেন করুন না বেটার রেজাল্ট আসবে রাশি কর্কট আপনি যদি কর্কটের জাতক বা জাতিকাণ ডিপ লাল কালকের দিনে চলছে নীলটা চলছে না কমলাও চলতে পারে ভালো হচ্ছে খারাপ না কালকের দিনে চেষ্টা করছেন পাঁচ সংখ্যার ব্যবহার করা কর্কট রাশির জাতক বা জাতিকাদের চেষ্টা করা উচিত দশটা দশ থেকে এগারোটা চল্লিশ সাবধানে ব্যবহার করার বারোটা পাঁচ মিনিট থেকে সাড়ে তিনটে আপনার সময় ধীরে ধীরে স্টার্ট নিন পরিস্থিতি দেখুন কি চাইছে মার্কেট কি চাইছে লোকজন আপনার থেকে কি এক্সপেক্ট করছে কি চাইছে বা এটা একটু ওয়াচ করুন দিয়ে নিজের মতো প্ল্যান করুন লক্ষ্য স্থির করুন ছুটতে থাকুন কালকের দিনে দৌড়তে হবে আপনি যদি কর্কটের জাতক বাঁচাতে জাতিক আয় বাড়বে ইনকাম বাড়বে কথাবার্তা বলতে পারলে সাফল্য আসবে প্রবলেম সলভের দিন প্রবলেমে ছিলেন প্রবলেম হচ্ছিল কাজকর্ম হচ্ছিল না প্রবলেম সলভ হতে চলেছে আপনি যদি কর্কটের জাত উপজাতিকা হন এক্সপেক্টেড যে এটা হবে আপনার শরীর ভালো থাকছে গুরুজনদের শরীর কিন্তু একটু ভোগাতে পারে এটা লক্ষ্য রাখছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে বিজনেস ক্ষেত্র ওভারঅল ভালো চলছে ওভারঅল বেটার চলবে অসুবিধা নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ কোনো বড় ডিসিশান নিতে পারেন ঝগড়া বলছি না দুজনের বা আপনার সংসারের প্রোগ্রেসের জন্য উন্নতির জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ মিলিতভাবে কোনো ভালো সিদ্ধান্ত বড় কোনো কাজের সিদ্ধান্ত বা কিছু ডিসিশান নেওয়া যেতে পারে ইভেন গুরুজনদের সাথেও সম্পর্ক মোটের ওপর মসৃণ থাকছে প্রেম একটু চাপে রাখছে সন্তান সুখ ভালো বিদ্যার স্থান কিন্তু ভালো তাই কর্কট রাশির পরিস্থিতি লক্ষ্য রাখা উচিত ওভারঅল পরিস্থিতিগুলোকে ফলো করা উচিত চোখ কান একটু দেখ খেয়াল রাখা উচিত নিজের ভরসায় ছোটা উচিত ভাগ্যর ভরসায় নয় এটা মনে রাখবেন আপনি যদি কর্কটের মানুষ হন কর্কট পুনর্বসু নক্ষত্র সম্মান বাড়াতে হবে কর্কট পুষ্যা নক্ষত্র পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গা কিন্তু চাপের বাবার মতো যারা রয়েছেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকালা কালকের দিনে কিছু মানুষকে জবাব দিতে পারেন কিছু মানুষকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন চেষ্টা করবেন বুঝিয়ে দেওয়ার রাশি সিংহ আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন নয় ব্যবহার করছেন হলুদ কমলা বেস্ট কালার সাত এই সরি নয় ব্যবহার করছেন হলুদ কমলা বেস্ট কালার আর চেষ্টা করছেন সকাল দশটা পনেরো মিনিট থেকে সাড়ে এগারোটাকে সামলে ব্যবহার করার পৌনে বারোটা থেকে দুটো পঞ্চাশ পুরো সময়টা ভালো সময় হচ্ছে এবং পজিটিভলি ব্যবহার করা যাবে আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন ডুয়েল থট হেজিটেশান নানারকম চিন্তাভাবনা মনের মধ্যে নানারকম প্ল্যানিং বা পরিকল্পনা আপনাকে ডোবাতে পারে আপনি যদি সিংহের জাতক বা জাতিক হন কনফিডেন্সের অভাব বা ফ্লাকচুয়েশন ফ্লাকচুয়েট করা কনফিডেন্স এটা কিন্তু চলতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এটা খেয়াল রাখতে হবে এটা লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন রয়েছে শরীর ভালো থাকছে এজেরদের শরীরের জায়গা একটু এদিক ওদিক করতে পারে একটু ভোগান্তি আসতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সিংহ রাশি ওই খারাপ দিকগুলোকে ডুয়েল থট এটা না ওটা ওটা না ওটা এটা না ওটা এই ব্যাপারগুলোকে যদি পাশে রাখা যায় হেজিটেশানগুলোকে যদি পাশে রাখা যায় সিংহরাশি প্রফিট বুক করার দিন টার্গেট সেট করে কাজ করা উচিত একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কাজ করা উচিত কিছু মানুষকে চিহ্নিত করা উচিত যাদের সঙ্গে আপনি ডিল করবেন যাদের সঙ্গে আপনি কাজ করতে চান যাদের মাধ্যমে আপনার কার্যসিদ্ধি হতে পারে তাই পরিকল্পনা পরিকল্পনা করাটা কালকে কালকের জন্য সিংহ রাশির জাতক বা জাতিকাদের জরুরি এবং আশা করব এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে বেস্ট রেজাল্ট দিতে পারে তাই সেই অনুযায়ী চলুন বেশি ঢাকঢোল পেটাবেন না গোপনীয়তা মেনটেন করুন হলে লোকে জানতে পারবে কাজ হলো প্রফিট হলো লাভ হলো জানতেই পারবে তাই সেইভাবে সেই রকমভাবে আপনি কাজ করুন আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে ইভেন বিজনেস ক্ষেত্র কিন্তু মোটের উপর স্টেবেল এবং ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিন তাই প্রবলেম আপনার দিক থেকে আসতে পারে খেয়াল রাখবেন জ্ঞাতি শত্রুতা কমবে আপনার পার্টনারের থেকে একটু খারাপ ব্যবহার আপনি পেতে পারছেন মানে পাওয়ার একটা চান্সেস থাকছে হাজব্যান্ড ওয়াইফ পার্টনার ইভেন কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা এটাও পার্টনার এটা একটু লক্ষ্য রাখবেন বাবা মায়ের সাথে সম্পর্ক পরিবারের সাথে সম্পর্ক এবং আপনার কর্তব্যগুলো আপনি ভালোভাবে পালন করছেন সন্তান সুখ মোটের ওপর ঠিকঠাক রয়েছে বিদ্যাটা একটু গণ্ডগোলের লক্ষ্য রাখতে হবে মঘা ভাগ্য থেকে সাপোর্ট পাবেন না তাই বেশি খাটতে হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব খারাপ হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা চৌটা খাতলা আসতে পারে একটু খেয়াল রাখবেন একটু লক্ষ্য রাখবেন পরের রাশি কন্যা রাশি আপনি কন্যার জাতক জাতিকা হলে কালকে হলুদের ব্যবহার দুই সংখ্যার ব্যবহার আট সংখ্যারও ব্যবহার চলতে পারে শিব পুজো করা উচিত কালকের দিনে ব্লু অ্যাভয়েড করছেন চেষ্টা করছেন দশটা দশ থেকে বারোটা সামলে ব্যবহার করা তারপরে সময়টা ধীরে সুস্থে ব্যবহার করা কোনো রিক্সে যাবেন না যাবেনই না বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে অবস্ট্রাকশানে ভরা দিন হচ্ছে এবং চলার পথে বারবার হোঁচট খাওয়া বারবার প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্সেস থেকে যাচ্ছে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন তাই একাধিক জায়গা থেকে একাধিক ক্ষেত্র থেকে প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে প্রবলেম তৈরি হতে পারে বাধা বিপত্তিগুলো এসে যেতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবেন তাই প্রচণ্ড সাবধানে সতর্ক হয়ে সাবধানী হয়ে চলা উচিত বিশেষত পয়সার ব্যাপারে সাবধান থাকা উচিত বড় ডিল বড় ট্রানজাকশান দেখে শুনে করা উচিত এবং কোনো আর্গুমেন্ট কোনো ঝগড়াঝাঁটি অশান্তিতে যাওয়া উচিত না নিজের মতো কাজ করুন নিজের কাজটা করুন কাজ করে বেরিয়ে চলে আসুন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন আমার মনে হয় এটাই বেস্ট হবে কন্যার শরীর ভালো হচ্ছে আশা করবো গুরুজনদের শরীর নিয়েও খুব বেশি চাপ বা টেনশানে আপনি থাকছেন না তবে কন্যা রাশির বিজনেস পার্ট ওভারঅল শুভ অ্যাভারেজের থেকে বেটার রেজাল্ট দেবে হয়ে যাবে বলতে পারি চলে যাবে বলতে পারি কিন্তু পার্সোনাল লাইফ যদি চেষ্টা করা যায় অত্যন্ত ভালো হতে পারে অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে হাজবেন্ড বলুন ওয়াইফ বলুন ইভেন প্রেমিক প্রেমিকা বা পারিবারিক সম্পর্ক এই এই রিলেশনশিপগুলো থেকে যদি কোনো চাপ টেনশান ট্রেস চলতেও থাকে আশা করতে পারি আপনারা এই ট্রেস বা এই টেনশানগুলো থেকে মুক্তি পাবেন ইভেন যাদের হাজব্যান্ড ওয়াইফে বড় গণ্ডগোল চলছে আপনারা যদি চেষ্টা করেন এটা মিটিয়ে যেতে পারে এখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট বেটার রেজাল্ট পাবেন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন সন্তান একটু ভোগাচ্ছে কথা শুনবে না অবাধ্য থাকবে বা কোনোরকমভাবে গন্ডগোল পাকাবে এটা করতে পারে তবে বিদ্যাস্থান অত্যন্ত ভালো তাই চাকরি বা পয়সার ব্যাপারে সাবধানে ডিসিশান বড় নেওয়ার ব্যাপারে সাবধানে কোনোভাবে আপনার দিকে যেন আঙুল না ওঠে লক্ষ্য রেখে চলুন উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা তাড়াহুড়ো নয় রিস্ক নয় হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো বড় কথা বুঝে শুনে বলবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেডদের থেকে শত্রুতা আসতে পারে খেয়াল রাখবেন এজেট বা বয়স্ক বা সিনিয়র শত্রুতা আসতে পারে খেয়াল রাখবেন রাশি তুলা কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের সার্বিক সাফল্যকে নির্দেশ করছে হালকা সবুজ হলুদ কমলা চলবে হালকা সবুজও চলবে আকাশিও চলবে শিব পুজো ডিপ সেটটা ছেড়ে দিন কালকের দিনে খুব ডিপ ডিপ সেটটা ছেড়ে দিন শিব পুজো করুন দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ পরের পুরো সময় আপনার আপনি সেইভাবে কাজ করুন সার্বিক সাফল্য আমি বলবো বেস্ট হচ্ছে যত ঝঞ্ঝাট আছে ক্লিয়ার করার জন্য যে যে জায়গাগুলো থেকে আপনার ডিপ্রেশান তৈরি হচ্ছে যে যে সেক্টরগুলো আপনাকে ডিপ্রেশানে রাখছে কোনো জায়গায় পয়সা আটকে ছিল ভাবছিলেন কোনো কাজ আটকে ছিল হচ্ছিল না ওপর মহলের সাথে কথাবার্তা গন্ডগোল চলছিল কোনো বন্ধুর সাথে গণ্ডগোল হয়েছিল অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে জায়গাগুলো আপনাকে প্রবলেমে রাখছে সমস্যায় রাখছে ক্রেসে রাখছে টেনশানে রাখছে সেগুলোকে কালকে সলভ করবে নতুন দায়িত্ব নেওয়ার দরকার নেই একবারে ক্লিয়ার হয়ে যান শরীরটা খেয়াল রাখুন গুরুজনদের শরীর কিন্তু ভালো থাকছে ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক অর্থের চাপ ঠিকঠাক রয়েছে বিজনেস ক্ষেত্র ওই গয়ঙ্গচ্ছ ব্যাপার হচ্ছে চলে যাবে বলতে পারি কিন্তু কালকে চাকরি ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রেও যত ঝঞ্ঝাট আছে ক্লিয়ার করুন তো যত চাপ আছে ক্লিয়ার করুন ব্যাস বাদ দিন হাজব্যান্ড ওয়াইফ অকারণেই ঝগড়া পাকাতে পারেন একটু প্রেম ভালো চলছে প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং সন্তান আদির ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন গুরুজনদের সাপোর্ট এবং আশীর্বাদ দুটোই কিন্তু নেমার প্রয়োজন রয়েছে দেখবেন অনেকটা আপনাকে চার্জ দেবে অনেকটা আপনাকে বুস্ট করবে দেখতে থাকুন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন বিদ্যা স্থানটা একটু খেয়াল রাখতে হবে পড়াশোনার জায়গা কিন্তু সরি তুলা রাশির জাতক বা হন বিদ্যার ব্যাপারটা একটু খেয়াল রাখুন বিদ্যার জায়গা কিন্তু খুব একটা শুভ নয় একটু লক্ষ্য রাখতে হবে তুলা চিত্রা হলে নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন লোকের ভরসায় দৌড়তে যাবেন না ওয়ান পারসেন্টও নয় সাতি নক্ষত্রের জাতক বা জাতিক হলে ঝঞ্ঝাট মুক্ত হয়ে থাকবেন অকারণে ঝঞ্ঝাট বা ঝামেলায় যাবেন না বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক কলহ বাদ দিন অসুবিধা রয়েছে প্রবলেম রয়েছে পারিবারিক কলহ কিন্তু যেন না আসে লক্ষ্য রাখবেন পরের রাশি বৃশ্চিক লাল রঙের ব্যবহার করতে বলছি চার সংখ্যার ব্যবহার করতে বলছি রিক্স নিতে বলছি তুলাকে বলছি পেন্ডিং কাজ করুন আপনাকে বলছি নতুন কাজ করুন দায়িত্ব নিন কোথাও যাওয়ার থাকলে যান গতানুগতিক জীবন গতানুগতিকভাবেই চলবে চাপ চলবে ট্রেস চলবে যেখানে দেখাতে পারবে, নিজের ক্ষমতা নিজের প্রতিভা নিজের যোগ্যতা সেখানে সেখানে দেখান দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ দেড় ঘন্টা সামলে ব্যবহার করুন বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত সময়টা সাড়ে তিনটে মানে তিনটে তিরিশ স্টেবেল সময় আপনি যদি বৃষ্টিকের জাতক বা জাতিক হন নিজের যোগ্যতা নিজের প্রতিভা নিজের ক্ষমতা এবং নতুন কিছু চেষ্টা পারলে করে নিতে পারেন গতানুগতিক ওই যে আবার রিপিট করছি যারা গতানুগতিকভাবে চলেন যাদের গতানুগতিক জীবন চলে যাদের টেনশান বা স্ট্রেস চলে তারা সেই টাই পাবেন যারা একটু কোয়ালিটির মানুষ যারা একটু চেষ্টা করতে ভালোবাসেন যারা একটু দেখি বাজিয়ে দেখি আজকে তারা বেটার রেজাল্ট পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন বৃষ্টিক রাশি হয় আপনার গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে আপনার শরীরটা কম বেশি আপস অ্যান্ড ডাউন্স চলছে তবে বন্ধুত্ব থেকে প্রতারণা অর্থ চোট হওয়া যোগ থাকছে বিজনেস ক্ষেত্র মোটের ওপর শুভ এবং বিজনেসে ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টগুলো আপনার কাছে থাকছে সেগুলো ঠিকঠাক কিন্তু অন্যের কারুর ভরসায় টাকা পয়সা ইনভেস্ট দেখে শুনে করুন মা বাবার সাথে একটু গন্ডগোল পাততে পারে বাবা মায়ের সাথে রিলেশনশিপের জায়গা একটু চাপ তৈরি হতে পারে দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন সন্তান বিদ্যা ভালো ফল পাচ্ছেন সন্তানের জায়গা এবং পড়াশোনার জায়গা স্টেবেল বলতে পারছি তাই দেখুন কালকের দিন দেখার দিন একটা দিন ভালো দিন হচ্ছে কাটান বিশাখা কনফিডেন্সের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করুন অনুরাধা নক্ষত্র একটা জায়গায় স্থির থাকুন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোককে হেল্প করতে গিয়ে ফাঁসতে পারেন খেয়াল রাখবেন আমার মনে হয় এটা কিন্তু একটু সাবধানে বা সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে তিন সংখ্যার ব্যবহার হলুদের ব্যবহার শিব পুজো করা দশটা পাঁচ থেকে সরি দশটা দশ থেকে এগারোটা পঁয়ত্রিশ সামলে ব্যবহার করুন এগারোটা পঁয়তাল্লিশ থেকে পৌনে তিনটে পর্যন্ত পুরো সময় আপনার জন্য বেটার সময় ভালো সময় হচ্ছে আপনি যদি ধনুরাশির মানুষ হন ধনুরাশি চুপচাপ নিজের কাজ করা উচিত নিজের মনে নিজের লক্ষ্য স্থির করে রাখা উচিত বেশি গ্যাদারিং অ্যাভয়েড করা উচিত আপনি টার্গেট সেট করে কাজ করুন লক্ষ্য স্থির করুন এবং ফাইনাল রিপোর্ট প্রেজেন্ট করুন তাই একটু গোপনীয়তা মেনটেন করা উচিত কাজের ব্যাপারে আমার মনে হয় এটাই কিন্তু বেস্ট পার্ট ধনুরাশির জন্য কালকের দিনে চুপচাপ অনেকটা কাজ এগিয়ে যেতে পারবেন বসেদের কাছে নিজেকে যোগ্য প্রতিপন্ন করতে পারবেন কালিকরা হিংসায় জ্বলবে থাকছে বাট আপনার কাজ স্টেবেল হচ্ছে বেশি জনকে উপকার বেশি জনের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা আপনার সুযোগ নেওয়া হবে তাই অ্যাভয়েড করুন আমার মনে হয় এটাই কিন্তু বেস্ট পার্ট ফাইন্যান্সিয়ালি স্টেবেল অর্থ দিক দিয়ে স্টেবেল কিন্তু যদি না বলতে না পারেন আর অ্যাভয়েড করতে না পারেন আপনার দিন কিন্তু গেল বেকার খাটনি বাড়লো প্রেসার বেড়ে গেল ধনুর জাতক বা জাতিকা হলে তাই বুঝে শুনে কাজ করুন লোকে কি করছে দেখতে হবে আপনি আপনার কাজটা করুন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি স্টেবেল রেজাল্ট পাচ্ছেন ধনু ফাইন্যান্সিয়ালি স্টেবেল রেজাল্ট আসছে বিজনেস ক্ষেত্রে নিজেকে এক্সপ্যান্ড করতে পাচ্ছেন কাস্টমারদের সঙ্গে ডিলিংস যথেষ্ট স্টেবেল এবং কাস্টমাররা স্যাটিসফ্যাকশান পাবে কাস্টমাররা খুশি হবে যে চলো ঠিকঠাক এই ব্যাপারটা রয়েছে প্রেম ভোগাচ্ছে দাম্পত্য জীবন বরং ভালো হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের সাপোর্টে থাকছেন ইভেন গুরুজনদের সম্পর্কের মধ্যে একটু চাপ চলতে পারে কিন্তু শরীর স্বাস্থ্যর জায়গাগুলো মোটামুটি ফ্যামিলির ভালোই চলছে বেস্ট পার্ট সন্তান ভালো ফল দেবে বিদ্যার ব্যাপারে সুফল আশা করতে পারি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাই স্টুডেন্ট বা স্টুডেন্টরা মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন নো প্রবলেম আরামসে এগিয়ে যান ধনু মূলা ধনুরাশি মূলা নক্ষত্র কালকের দিনে বসেদের মন রেখে চলতে হবে একটু দেখে নিন পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে যেখানে পারবেন নিজেকে দেখিয়ে দেবেন দরকার আছে কালকের দিনে মকর আপনি যদি মকর রাশির মানুষ হন কালকে পরিস্থিতিকে ম্যানেজ করে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা উচিত খুব একটা ভালো দিন নয় সকলের সাথে চলা উচিত ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন এবং নিজেকে একটু হাইড করে রাখুন আমি বদনাম শত্রুতা বলছি না আমি বলছি আপনার বিশাল ভালো কিছু সাকসেস আসা কিন্তু কালকের দিন একটু চাপের খেয়াল রাখছেন দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা পঞ্চাশ বারোটা পাঁচ থেকে পৌনে তিনটে ভালো সময় হতে পারে সাদার কাছাকাছি রঙগুলো ব্যবহার করুন শিব পুজো করুন কালকের দিনে মকর রাশির জাতক বা জাতিকারা বিজনেসে যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন বিজনেসম্যান উম্যান খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু মকর রাশি চাকরি ক্ষেত্রে ভালো রকম প্রেসার চাপ থাকছে এবং সবটা যেন আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তুই কর তুমি করো এই জায়গাটা কিন্তু মকরের ক্ষেত্রে হচ্ছে তাই মকর রাশি মোটামুটি নিজেকে একটু হাইট করে রাখুন সকলের সাথে চলুন তাহলে আপনার ওপর প্রেশারটা কম আসবে ধীরে সুস্থে চলুন একটু রিল্যাক্স করুন বেটার রেজাল্ট পাবেন বিজনেসে বুক ঠুকে বিজনেস করুন বিজনেসে ইনভেস্ট করা কাস্টমার ডিলিংস করা যথেষ্ট ভালো কিন্তু মকর রাশির এটা নয় আসল জায়গা হচ্ছে রিলেশনশিপ প্রেম হাজব্যান্ড ওয়াইফ বাবা মা পরিবার প্রত্যেক প্রত্যেকটা সম্পর্কের মধ্যে জটিলতা কাটবে প্রত্যেকটা রিলেশনশিপ বেটার করা যাবে কালকের দিনে নিশ্চিত থাকুন বেটার করা যাবে বন্ডিং টাইট হবে ভালোবাসা বাড়বে সম্পর্কের উন্নতি হবে আপনি যদি মকর রাশির মানুষ দেখুন বেটার রেজাল্ট পাবেন সন্তান একটু ভোগাচ্ছে কিন্তু বিদ্যার ব্যাপারে অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন তাই চাকরি ক্ষেত্রে সাবধান থাকুন দায়িত্ব বুঝে শুনে নিন বাদবাকি জায়গাগুলোতে ছুটতে থাকুন উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ভাবতে সময় নিতে পারেন আপনি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হোঁচট খেতে হবে একটু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন ধার দেনাতে যাবেন না পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কালকের দিনে লাল ব্যবহার করতে বলছি শিব পুজো করতে বলছি মহাদেবকে ডাকুন সকাল দশটা পাঁচ থেকে এগারোটা পঁয়ত্রিশ সামলে ব্যবহার করুন বারোটা পনেরো টু সাড়ে তিনটে পুরো সময়টা স্টেবেল সময় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন কুম্ভর দু তিনটে প্রবলেম গুরুজনদের শরীর প্রথম প্রবলেম টাইমের সাথে চলতে গিয়ে প্রবলেম হতে পারে অর্থাৎ সময়ের সাথে চলা বা সময়কে নিয়ে চলা প্রবলেম হতে পারে কুম্ভ রাশির মানুষজন এবং তিন নম্বর প্রবলেমের জায়গা হচ্ছে কুম্ভ রাশি ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারে আপনার শরীর ভালো থাকছে আপনি কালকের দিনে প্রপার পাঁচটা কাজ সেট করবেন যে আমার এই চারটে পাঁচটা কাজ আমাকে করতে হবে টাইম সেট করবেন যে এই কাজটা এই সময় করব দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা ওই কাজটা করব একটু সময় বেশি করে নেবেন আপনি ভাববেন আর কেউ নেই কিছু লোক তাকিয়ে থাকবে সেই অনুযায়ী আপনি ছুটতে থাকবেন আপনি যদি কুম্ভ রাশির জাতকাতিকে হন কুম্ভ রাশির এটাই কিন্তু বেস্ট ওয়ে বা বেস্ট উপায় হতে পারে শত্রুতা থাকছে পেছনে লাগা থাকছে স্পেশালি কর্মক্ষেত্রে সাপোর্ট থাকছে না ক্ষমতা বলে চলি জয়ী হওয়া কিন্তু কাজ স্মুথ হবে টাইমটা একটু বেশি করে ধরে রাখো ব্যবসা ওভারঅল চলছে ফাইনান্সিয়াল স্টেবেল অর্থর ব্যাপারে বা পয়সার ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট রয়েছে কিন্তু চাকরি ক্ষেত্রে নিজের মতো করে চললে নিজের মতো করে প্ল্যান করে চললে সার্বিক সাফল্য রয়েছে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব ভালো খুব ভালো না হলেও ভালো বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো প্রেম জ্ঞাতি সামলে থাকুন বন্ধুত্ব সামলে চলুন সন্তান এবং বিদ্যার ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কুম্ভের জাতক বা জাতিকরা কিন্তু সব মিলিয়ে কুম্ভ একটা মানসিক চাপ চলতে পারে একটা ফ্রেশ একটা পরিশ্রমের দিন হতে চলেছে এটা খেয়াল রাখুন কুম্ভ ধনিষ্ঠা কালকের দিনে ওপর মহল আপনার ওপর ক্ষুণ্ণ থাকতে পারে শতভিসা নক্ষত্র কালকের দিনে আপনি কম কথা বলবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই এবং জুনিয়রদের থেকে সাবধান থাকুন মিন কমলা হলুদ তিন বেস্ট কাল বেস্ট নাম্বার শিব পুজো করছেন সাড়ে এগারোটা পর্যন্ত সামলে থাকুন দশটা পনেরো মিনিট থেকে পরের পুরো সময় আপনার মন চাইবে যেটা সেটা করবেন আপনি যদি মিনের জাতক বা জাতিকে হন আপনি যদি মিন রাশির মানুষ হন মন যেটা চাইছে আপনার যেটা ইচ্ছা রয়েছে আপনার যেটা প্রপার প্ল্যানিং রয়েছে আপনি সেটা করবেন কালকের দিনে কুইক সিদ্ধান্ত নেবেন এবং ফোকাস থাকবেন নিজের কাজের ব্যাপারে আপনি কালকের দিনে ডমিনেট করবেন লিড করবেন আপনি যদি কুম্ভ রাশির মিন রাশির জাতক বা জাতিকে হন কারণ মিন রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু প্রপার সাফল্যর দিন সর্বক্ষেত্রে সাফল্য রিলেশনশিপ এবং হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম এই প্রত্যেকটা জায়গাতে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন এত ভালো কথা অনেক দিন হয়তো বলিনি কালকের দিনে হবে কিন্তু মিন রাশির জাতক বা জাতিকাদের সমস্যা হচ্ছে ল্যাথার্জি এবং সঠিক দিশা দেখতে না পাওয়া কি করতে হবে কি করতে চাই বুঝে উঠতে না পারা এটা মিন রাশির ক্ষেত্রে চাপের জায়গা দেখাচ্ছে এটাকে জয় করুন ছুটতে থাকুন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সব জায়গায় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন তাই সকলের কাছে আপনি ভালো হতে পারবেন একটা দিনের জন্য অন্তত হন শরীরটা একটু খেয়াল রাখছেন গুরুজনদের শরীর ভালো হচ্ছে সন্তানাদির জায়গা একটু চাপের সন্তানরা ভোগাচ্ছে একটু অবাধ্য থাকছে একটু কম কথা শুনছে এটা হতে পারে আপনার পড়াশোনার জায়গা অত্যন্ত স্টেবল আরাম এগোন বিন্দা শেগুন কোনো প্রবলেম নেই হাসি মুখে আপনার সম্পর্কগুলোকে ভালো করুন আপনি একটু মাথা ঝুঁকিয়ে নিন যে চলো ভাই আমারই ভুল আপনার হাজবেন্ডদের কাছে বা ওয়াইফের কাছে দেখুন না ভালো হয়ে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু টাইম বেশি করে ধরে এখন যেন সময় লাগতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে বাড়তি ঝুঁকি নেবেন না রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের কাছে নিজেকে একটু ছোট করে দেখান তাতে আপনার প্রফিট হবে দেখুন বেটার রেজাল্ট হবে এই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন